হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি জেস্টি অ্যান্ড রেডসি। আমি পূজা। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নাইকার শীট মাস্কের রিভিউ। তো এই হলো আমার শীট মাস্ক যেটা আমি পারচেস করেছি। নাইকার তখন অফার চলছিল যে পাঁচটা শীট মাস্ক কিনলে, সরি, পাঁচটা শীট মাস্ক নিলে পাঁচটা ফ্রি। তো ইয়েস, আমি পাঁচটা নিয়েছি, তো তার সাথে আমি পাঁচটা ফ্রি পেয়েছি। একটা ইউজ এখান থেকে আমার মা ইউজ করেছে, আর আজ আমি এখানে একটা ইউজ করবো। আমি আমার ফার্স্ট ইম্প্রেশন শেয়ার করবো আজ। আমি এর আগে কোনোদিনও নাইকার শীট মাস্ক ইউজ করিনি, তো আজ ইউজ করবো। আর ফার্স্ট টাইম ইউজ করবো আজকে নাইকার শীট মাস্ক, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বলে রাখি, নাইকাতে এরকম অফার চলতেই থাকে যে তিনটে কিনলে তিনটে ফ্রি, আপনি সাতটা কিনলে সাতটা ফ্রি, তো এরকম অফার চলতেই থাকে। তাছাড়া আমি মাঝখানে শুনেছিলাম এরকম একটা অফার দিয়েছিল যে 70 শীট মাস্ক ফ্রি, বাট কটা পারচেস করলে 70 ফ্রি দেবে সেটা আমার ঠিক খেয়াল নেই। ইভেন আমি হয়তো বা অফারটা পেয়েছি, আর ফির আমি লেট করে চেক করেছি, যার জন্য আমি এই অফারটা পাইনি, বাট অনেকেই পেয়েছে। তো তাদের মধ্যে যদি তোমরা এটা পেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে এসে একবার জানিও যে তোমরা পেয়েছো, আর ইউজ করে কীরকম রেজাল্ট পেলে সেটাও তুমি জানাতে পারবে। তো আমি বলে রেখে আমি কোন কোন শীত মাস্কগুলো পারচেস করেছি। একটা রয়েছে লেমন অ্যান্ড হানির, দেন টি ট্রি, অ্যালোভেরা, রোজের, রোজ অ্যান্ড গোল্ড মিল্ক, স্ট্রবেরি, পার্লের অ্যান্ড গ্রিন টি। তো আমি দুটো দুটো করে নিয়েছি, পার্লের দুটো নিয়েছি, রোজের দুটো নিয়েছি, অ্যান্ড গ্রিন টি দুটো নিয়েছি। এরকম করে দুটো দুটো করে নিয়েছি প্রত্যেকটা দুটো দুটো করে নিয়েছি। তো আজকে আমি এগুলোর মধ্যে যেগুলো একটা ইউজ করবো, আমি ইউজ করবো হচ্ছে আজ লেমন অ্যান্ড হানিটা। তো যেটা ইউজ করবো সেটার কী কী বেনিফিটস হবে এটা ইউজ করলে সেটা বলে রাখি। তার আগে এটা বলি, নাইকার শীট মাস্কগুলো কিন্তু একদম অর্গানিক প্রোডাক্টস দিয়ে, আই মিন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি, কোনো রকম অ্যালকোহল নেই, প্যারাবিন নেই, আই মিন কেমিক্যাল নেই। তো এটা একটা বেস্ট পার্ট যে কেমিক্যাল ফ্রি শীট মাস্ক, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এই শীট মাস্কটা ইউজ করলে কী কী বেনিফিটস হতে পারে সেটা বলি। ফার্স্ট তো এটাতে লেমন রয়েছে, যেটা আমাদের স্কিনকে আরও বেশি লাইটেন অ্যান্ড ব্রাইটেন করতে হেল্প করবে। অবভিয়াসলি আমাদের যে কম্পিটিশন রয়েছে স্কিনে তাকে অ্যাকচুয়ালি আপনি দূষিত, আই ডোন্ট নো, বাট লাইটেন অ্যান্ড ব্রাইটেন করবে। তার সাথে যে হানি রয়েছে, তো হানি আমাদের স্কিনকে নারিশ করবে, ময়শ্চারাইজ করবে, অ্যান্ড স্মুথ করতে সাহায্য করবে। তো এই দুটোর ইনগ্রিডিয়েন্টস, আই মিন লেমন হানি, এই দুটোর মিক্সচার আরও খুব ভালো কাজে দেবে। এমনিও লেমন আর হানি স্কিনের জন্য ভালো, এভরিথিং কনজিউম করলেও আমাদের হেলথের জন্য ভালো। তো লেটসি যে কীরকম কাজ করে। তার আগে বলে রাখি, নাইকার শীট মাস্ক এখানে দেওয়া রয়েছে যে 3 বছরের নিচে বাচ্চাদের যাতে ইউজ না করা হয়, তোমরা খেয়াল রাখবে যাতে 3 বছরের বাচ্চাদের ইত্যাদি এটা ইউজ না করতে দেওয়া হয়। দেন এটাকে এমন টেম্পারেচার রাখতে হবে, খুব বেশি লো টেম্পারেচার ইয়া ফির খুব বেশি হাই টেম্পারেচার এরকম জায়গায় যাতে না এটাকে রাখবো। দেন চোখের থেকে অ্যাভয়েড করতে হবে যাতে চোখে না লাগে, আর যদি চোখে আমি মাস্কটা লাগানোর সময় যদি চোখের সাথে কন্ট্যাক্ট হয়েও যায় তাহলে ইমিডিয়েটলি সেটাকে কিন্তু ধরে ফেলতে হবে। তো এটাই তো এখন আমি ইউজ করবো, তো দেখা যাক কীরকম স্টার্টিং। তো আমি ফেস পুরো ভালো মতন ক্লিন করে নিয়েছি, আই মিন মেকআপ রিমুভ করে নিয়েছি। তো এখন আমি শীট মাস্কটা অ্যাপ্লাই করবো ফেসে। আর হ্যাঁ, শীট মাস্কগুলোর প্রাইস কিন্তু 100 রুপিস করে। তো ধরো তোমরা সাতটা কিনছো, তার সাথে সাতটা ফ্রি, তো অটোমেটিক সাত তোমাদের ব্যাগে অ্যাড করতে হবে 14 পিস, তার জন্য কিন্তু অনলি 700ই পে করতে হবে। তো যাই হোক, এখন আমি স্কিনে এটা অ্যাপ্লাই করবো, তো দেখতেই পাচ্ছো। তো নাইকার শীট মাস্কের সবচেয়ে বেশি বেস্ট পার্ট আমার যেটা লাগলো, এটা কিন্তু একদম, আই মিন, আমার ফেসের সাইজেরই। তো শুধু আমার বলে না, তোমরা যারা ইউজ করো না কেন, এটা কিন্তু একদম এক্স্যাক্ট এমন মাপে করা হয়েছে সবার ফেসের মাপেই যাবে। এমন না যে কোনোটা বড়ো ইয়া ফির কোনোটা ছোটো, অনেক শীত মাস্ক এরকম হয় যে ফেসে একটু ছোটো হয়ে যাচ্ছে ইয়া ফির একটু বেশি বড়ো হয়ে যাচ্ছে, এটা কিন্তু সেরকম হয় না। তো এক্সট্রা অনেকটা সিরাম রয়ে গেছে যেটা আমি নিকে অ্যাপ্লাই করছি, এবং প্যাকেটেও কিন্তু অনেকটা এক্সট্রা সিরাম রয়েছে, আমি অনেকটা বলতে অনেকটাই রয়েছে। এখানে হয়তো ক্যামেরাতে ভালো মতন বোঝা যাচ্ছে না, অনেকটা রয়েছে, সেটা আমি এখন আমার হাতে অ্যাপ্লাই করে নেব, এবং তারপরে হচ্ছে হাতে আর নিতে ভালো মতন মাসাজ করে নেবো। তোমার যদি পায়ও এক্সট্রা সিরাম ইউজ করে নিতে পারো। তো এখন 10 মিনিট রাখতে হবে, দেন রিমুভ করবো। তো 10 মিনিট হয়ে গেছে আর আমি এখন এটা রিমুভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনে এখনও অবধি সিরামগুলো লেগে আছে, আর আমি সিরামটাকে
নাইকার শীট মাস্ক ইয়াকে যে কোনো শীট মাস্কই ইউজ করো না কেন, যখন সিরামগুলো থাকবে এমন না যে এটাকে ধুয়ে ফেলতে হবে, একদম ধোবে না, এই সিরামটা এভাবেই থাকবে। আর এই মাস্কের মধ্যে কিন্তু এখনও অনেকটা সিরাম আছে, তো আমি কী করবো, এতগুলো আছে, তো আমি এই সিরামটা নেবো, ওয়েস্ট করবো না। আমি তখন প্যাকেট থেকে লাগিয়েছি, বাট প্যাকেটের মধ্যে আরও অনেক আছে, তো আমি সেই প্যাকেটটাকে ফ্রিজে স্টোর করেছি অ্যান্ড আমি কাল আবার ওটাকে ইউজ করবো। তো যেটা হয় যেটা বলছিলাম যে এক্সট্রা যে সিরামটা থাকবে মাস্কের মধ্যে সেই সিরামটা নিই হাতে, ভালো মতো মাসাজ করে নাও, চাইলে তোমরা পায়েও করতে পারো, আমি এটাকে ওয়েস্ট করবো না। ফার্স্ট যে ইম্প্রেশনটা আমি শেয়ার করবো সেটা সিরিয়াসলি আমি ভাবিনি যে এটা এত ভালো কাজ করবে, কিন্তু হ্যাঁ আমার স্কিন পুরো সফট হয়ে আছে, একদম সফট হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছো আগে স্কিন অ্যান্ড এখনকার স্কিন পুরো সফট হয়ে আছে স্কিন, তো প্লিজ ফার্স্ট ইম্প্রেশনে আই এম স্যাটিসফাইড, আমি খুবই স্যাটিসফাইড এই শীট মাস্কটা ইউজ করি, এখন আমি এটাকে আরও কন্টিনিউ করে যাবো, দিন দেখা যাক আরও কত ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমাদের ভিডিওটি কেমন লাগলো পারেন তো অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানিও, এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো গাইস, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না, এবং যেতে যেতে ঘন্টিটিও বাজিয়ে যাবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসি না কেন তোমরা তার আপডেট পেয়ে থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ গাইস, বাই বাই।